শীতের ভরা মৌসুমে চড়া থাকা সবজির দাম বসন্তে এসে সামান্য কমেছে, তবে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় এখনও দাম বেশি। অন্যদিকে পবিত্র শবে বরাতকে সামনে রেখে বেড়েই চলেছে গরুর মাংসের দাম। বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য চড়া দামে গিয়ে আটকে আছে। সকাল থেকে রাজধানীতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে অন্য শুক্রবারের তুলনায় বাজারে ক্রেতার উপস্থিতিও কিছুটা কম লক্ষ্য করা গেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শীতের শিম, মূলা, শালগম, ফুলকপি ও বাঁধাকপি এখন বিক্রি হচ্ছে 50 টাকার মধ্যে, যা গত সপ্তাহের চেয়ে প্রকার ভেদে 10 থেকে 20 টাকা কম। অন্যদিকে রোজার বাইরে প্রায় প্রতি বছরই দাম বাড়ে চিনির। এবার দাম কমাতে পণ্যটি আমদানিতে কিছুটা শুল্ক ছাড় দিয়েছে সরকার। এছাড়া ভোজ্য তেল, চাল ও খেজুরের শুল্ক কর কমানো হয়েছে, তবে এসব পণ্যের দামে তার কোনো প্রভাব পড়েনি। রাজধানীতে এখন 1 কেজি চিনি বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়, গত বছর একই সময়ে দর ছিল 110 থেকে 120 টাকা। এছাড়া বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, আটা, পেঁয়াজ, মাছ, মাংস ও ডিমের দাম এখনও চড়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।